নমস্কার, বেদজ্ঞান আর বেদার বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু মেনে নিতে শিখে গিয়েছি, ফলে নানা রকমের শারীরিক সমস্যা মাথা নত করে মেনে নিয়েছি যে এগুলো যদি আসে এগুলোকে মেনে নিতে হয় এবং এগুলো কোনোদিন যায় না। তার মধ্যে অবশ্যই যেমন থাইরয়েড রয়েছে, সুগার রয়েছে, এরকম প্রচুর ক্রনিক ডিজিজ রয়েছে যেগুলো আমাদের শেখানো হয়েছে যে এগুলো স্বাভাবিকভাবে আসবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু থেকে যাবে। কিন্তু আয়ুর্বেদ অনেক ক্ষেত্রে আমাদের শিখিয়েছে যে কোনো রোগকেই কিন্তু তাড়িয়ে দেওয়া সম্ভব, স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। সব বিষয় নিয়ে কথা বলবো, রয়েছেন সুলতান খান, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবার ডাক্তারবাবু, আজকে একটু থাইরয়েড নিয়ে জানবো। দেখুন, থাইরয়েড আমাদের, আমি বারবার অনেকবার প্রোগ্রামে বলেছি কি, থাইরয়েড আমাদের কিন্তু সবসময় তাড়াতাড়ি ভালো করে নেওয়া উচিত, কেন কি থাইরয়েড আমাদের শরীরে কিন্তু অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে। আমাদেরকে আগে জেনে নিতে হবে কি আমরা থাইরয়েডকে এত ইম্পর্টেন্স দিই কেন, কি কেন আমাদেরকে এত তাড়াতাড়ি থাইরয়েডকে ভালো করে নিতে হবে। কেন কি থাইরয়েড একটা এরকম জিনিস আছে যেখান দিয়ে তিনটে আমাদের হরমোন সিক্রেট করে, একটা হচ্ছে T3, T4 আর ক্যালসিটোনিন। তো T3, T4 সবথেকে বড় কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা মেটাবলিজম, আর সেকেন্ড হচ্ছে প্রোটিন সিনথেসিস। অনেক পেশেন্ট আমাদেরকে বাবা কমপ্লেন করে কি, ডক্টরবাবু আমার শরীর, আমি অনেক ওয়েট বেড়ে যাচ্ছে আমার। পেশেন্ট কমপ্লেন করে কি, ডক্টরবাবু অনেক রোগা হয়ে যাচ্ছি, আমি কিছু না খাচ্ছি তারপরও আমি কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছি, আর অনেক কিছু খাচ্ছি তারপরও আমি কিন্তু রোগা হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে কিন্তু T3, T4 ঠিক করে ফাংশন করছে না তার জন্য। আর একটা প্রবলেম চলে আসে আমাদের যখনই আমরা দেখি থাইরয়েডে কোনো প্রবলেম থাকলে, 4-5 বছর পর থেকে মহিলাদের বা মেলদের পেশেন্টদের একটা প্রবলেম এসে যায়, মাল্টিপল জয়েন্ট পেন। কেন কি থাইরয়েড থেকে আরেকটা হরমোন সিক্রেট হচ্ছে, তার নাম হচ্ছে ক্যালসিটোনিন, যেটা কিন্তু থাইরয়েড প্রবলেম হয়ে যাওয়ার জন্য ওটা সাপ্রেস হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের হাড়গুলো কিন্তু অনেক উইক হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের শরীরে কিন্তু আর্থ্রাইটিস প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলি কি, যখনই আপনি দেখছেন থাইরয়েডের কোনো সমস্যা, যেটা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বা গয়টার বা কোনো নোডুলস, তো তাড়াতাড়ি আপনাদেরকে কিন্তু এই রোগটাকে ভালো করে দিতে হবে, নাহলে এই থাইরয়েডটা কিন্তু আপনাকে আর 5-6টা রোগের সঙ্গে অ্যাটাক করে দেবে। তাহলে পুরোপুরি আপনার শরীরটা কিন্তু রোগ থেকে পুরো ফুলফিল হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, যখনই আপনি দেখছেন থাইরয়েডের কোনো সমস্যা আপনার শরীরে অ্যারাইজ করছেন, কোনো সিমটমসগুলো দেখছেন, তাহলে আপনাকে টাইম একটা লিমিট করতে হবে কি আমি 6 মাস, 7 মাস, 8 মাসে আমাকে ভালো হতে হবে। সেটা আপনি যে ডক্টরবাবুর কাছে যাবেন সেই কোয়েশ্চেন কিন্তু আপনাকে রাখতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখে থাকি যে আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, কিন্তু যখন দেখছি দিনের পর দিন হয়ে যাচ্ছে, কিন্তু থাইরয়েড হয়তো স্বাভাবিকভাবে কমছে, ওষুধ বন্ধ করলে আবারও ফিরে আসছে, তার মানে সেটা কি আমার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না? দেখুন, প্রথম জিনিস তো ওষুধ কোনোদিন বন্ধই হয় না। আমি আজ অবধি কোনো পেশেন্ট দেখিনি যার থাইরয়েড ওষুধ স্টার্ট হয়েছে কিন্তু সেটা স্টপ হচ্ছে, নরমাল হয়ে যাওয়ার পরও বন্ধ হয়ে যাচ্ছে, কোনোদিনই দেখিনি মডার্ন সায়েন্সে। আমি আপাতত পেশেন্টদেরকে বলা হয় বা অনেক সময় আমি দেখেছি পেশেন্টদের কিন্তু নর্মাল রেঞ্জ থেকে একটু কম আছে, পেশেন্টদেরকে বলে দেওয়া হয়েছে কি মানে যেরকম 5 একটু নর্মাল রেঞ্জ আছে, সেখানে 4 পয়েন্ট সামথিং এসে পেশেন্টকে কিন্তু থাইরয়েড ওষুধ স্টার্ট করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে কি কাল কিছুদিন পর আপনার কিন্তু থাইরয়েড হয়ে যাবে। সেটা কিন্তু খুবই ভুল, কেন কি যখনই একটা ওষুধ আপনি শরীরে দিচ্ছেন, যখন শরীরে কোনো কাজ না থাকলে কিন্তু ওই ওষুধটা কিন্তু শরীরে ক্ষতি করবে আপনার। তাহলে আপনাকে জেনে বুঝে ওষুধ খেতে হবে কি, যে ওষুধগুলো আমি খাচ্ছি এই ওষুধ কি আমার কাজে লাগছে, না এমনি আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি। তো একটা প্রেসক্রিপশন যখন আপনি দেখছেন ওষুধ সেই রকম, তাহলে আপনাকে সবসময় একটা ক্রস চেক আর একটা ফিজিশিয়ানকে আপনি দেখিয়ে নিন, দেখে আপনি কনফার্ম করে নিন এই ওষুধটা আপনার দরকার আছে কি দরকার নেই, প্লাস কতদিন আপনাকে ওষুধ খেতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় একটা কোশ্চেন কি, যখনই একটা থাইরয়েড বা ডায়াবেটিস বা হাইপারটেনশন আমরা কোনো প্রবলেম দেখছি, পেশেন্টদেরকে বলে দেওয়া হয় কি আপনাকে সারাদিনই কিন্তু জীবনে ওষুধ খেয়ে যেতে হবে। কেন, কারণটা কি আছে, পেশেন্ট সেরকম কি ডক্টরবাবু কোনো কথা শুনছে না, বা ডক্টরবাবু সেরকম কি একটা রোগকে ভালো করতে পারছে না, একদম। তাহলে আপনাকে দেখতে হবে কোন দিক থেকে মানে প্রবলেম গিনে ক্রিয়েট হচ্ছে। তো আমি বলি যখনই আপনি থাইরয়েড কোনো প্রবলেম দেখছেন আয়ুর্বেদ কাজে গেলে খুবই ভালো হবে। একদম, যদি প্রশ্ন থাকে আপনার মনে যে সত্যি কি আমি ভালো, নমস্কার, নমস্কার, অবশ্যই হবে। নমস্কার দিদি, কে বলছেন, একটু আসতে, আমি শক্তিগর থেকে বলছি। হ্যাঁ, আমি শক্তিগর থেকে বলছি, কৃষ্ণা মাহাতো। হ্যাঁ বলুন, বয়সটা কত? 55। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা, আমাকে ডাক্তার বলেছে দুটো কিডনি নষ্ট হয়েছে, হতে চলেছে। কি বলেছে আরেকবার বলুন? কিডনি, দুটো কিডনি। হ্যাঁ, কিডনিতে কি প্রবলেম? আমার কিডনি, যেটা কিডনি হয় না, দুটো কিডনি খারাপ হয়ে গেছে বলছে ডাক্তারবাবু, খারাপ হয়ে গেছে, ওষুধ চালাচ্ছি, ইনজেকশন চালাচ্ছি, এই ডাক্তারবাবুর কাছে গেলে কিছু হবে? আচ্ছা, ক্রিয়েটিনিন কত আছে বলতে পারবেন?
ক্রিয়েটিনিন কত আপনি কি জানেন? না, আমার ব্লাড রিপোর্ট দেখে বলছে বলছে 1.5 ব্লাড হওয়া উচিত, 1.5 ব্লাড আছে, কিন্তু বলছেন কিডনি ড্যামেজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথম জিনিস, আপনি ড্যামেজ বলে দিয়েছেন, সেটা দেখতে হবে কত পার্সেন্ট ড্যামেজ আছে, আপনার ইউরিয়া ক্রিয়েটিন কত আছে সেটাও জানতে হবে আমাদেরকে, বা কিসের জন্য আপনার এই প্রবলেমটা হয়েছে বা কেন ডক্টরবাবু বলে দিয়েছে আপনার। আপনার নিশ্চয়ই সোনোগ্রাফি হয়ে গেছে বা আগে কোনো হিস্ট্রি আছে, আপনার সুগার প্রেশার কোনো ওষুধ চলছে আপনার, বা অন্য কোনো কারণ আছে কিনা সেটাও জেনে নিতে হবে। তো বর্ধমান শক্তিগড় থেকে আপনি বলছেন, আমি প্রত্যেক মাসে দুবার করে কিন্তু বর্ধমানে যাই, আমি সামনের সপ্তাহে বৃহস্পতিবার আমি বর্ধমানে থাকবো, সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন বা পেশেন্টকে নিয়ে আসবেন, ক্লিনিক্যাল চেক আপ প্লাস রিপোর্ট দেখার পর আমি বলে দেবো কি ওনার ট্রান্সপ্লান্টের দরকার আছে না, ওষুধ খেয়ে উনি ভালো হয়ে যাবেন। তো মানুষের মধ্যে ব্যাকুলতাটা কিন্তু ভীষণ রকমভাবে রয়েছে, যে ফোন পেলে ডাক্তারবাবুকে আমাকে এক্ষুনি জানাতে হবে যে ডাক্তারবাবু আমার এই সমস্যা থেকে আমি বের হয়ে আসতে পারবো। কারণ মানুষ কিন্তু বর্তমানে উত্তর খুঁজছে, বিভিন্ন সমস্যার উত্তর খুঁজছে, যে এতদিন ধরে কিন্তু আমরা বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছি, তারা বলে দিয়েছে নয় অপারেশন করো, নয় পাল্টে ফেলো, নালে বদলে ফেলো, নালে তোমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। এত নেগেটিভ শুনে শুনে আমরা ভীষণ রকম ভাবে ব্যতিব্যস্ত। দেখুন, প্রথম জিনিস তো ভুল আমি বলবো সবসময় আপনার, কেন বলছি, কেন কি আপনি একটা প্যাথি উপর বা একটা ডক্টর উপর কোনোদিনই ডিপেন্ডেন্ট হবেন না। অনেক অপশন আছে, আপনি এক মাস, দু মাস, তিন মাস, ছ মাস সময় দিলেন, যখন আপনি রেজাল্ট পাচ্ছেন না সুইচ করুন। একদম, অনেক প্যাথি আছে, ইন্ডিয়া এরকম একটা জায়গা যেখানে অনেক প্যাথি আছে, অনেক কিছু ট্রিটমেন্ট আছে, আপনি একটা ডক্টরবাবুর উপর যখনই ভরসা করে বসবেন তখন আপনার কিন্তু অনেক লেট হয়ে যাবে। এবং এটা কিন্তু ডাক্তারবাবু নিজের স্বার্থে বলছেন না, এটা কিন্তু ডাক্তারবাবু আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে বলছেন যে যদি আমি ছ মাস অপেক্ষা করার পরেও যদি আরো ছটা বছর দিয়ে দিই, লসটা কিন্তু আমার, সমস্যাটা আমার। ওই সময় যখন আপনাকে বলা হবে কি এই ট্রিটমেন্ট নয় বা আপনি এই অন্য কোনো রাস্তায়, তখন কিন্তু আপনি শেষ, তখন আপনার কাছে কিন্তু কোনো অপশন নেই, তখন আপনাকে একটাই হবে কি নিরাশ হয়ে আপনি বাড়িতে বসে থাকবেন, এছাড়াও কোনো রাস্তা থাকবে না আপনাকে। কিন্তু আপনি যখন আপনার কাছে সময় আছে তখন আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে কি আমি যে ট্রিটমেন্টগুলো করাচ্ছি আমার রেজাল্টটা কিরকম আসছে। আমি যখন দেখছি আমার রেজাল্টগুলো নেগেটিভ দিকে যাচ্ছে আমাকে সুইচ করতে হবে। অবশ্যই, এতে ডাক্তারবাবু আমার মনে হয় আপনাদের মানে আয়ুর্বেদ চিকিৎসকদেরও খুব সুবিধা, কারণ আমি যদি আমাকে একেবারে শেষ করে নিয়ে যাই একজন চিকিৎসকের কাছে, তার পক্ষেও কিন্তু আমাকে সারানোটা অনেক কঠিন হয়ে যায়। দেখুন, মেইন জিনিস হয়ে যাচ্ছে যখনই একটা রোগ আমার শরীরে থাকে তো একটা রোগ কিন্তু আমার শরীরে অনেক কিছু ক্ষতি করতে থাকছে। যেরকম আমি থাইরয়েড একটা সমস্যা নর্মাল এক্সাম্পল দিলাম, থাইরয়েড একটা এরকম একটা জিনিস যেটা আমাদের শরীরে অনেক ভাইটাল রোল প্লে করে, T3, T4 আর ক্যালসিটোনিন কিন্তু অনেকটা ভাইটাল রোল প্লে করে, কিরকম আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু থাইরয়েড উপর ডিপেন্ড করছে, আমার হার্টকে স্ট্রং রাখা কিন্তু থাইরয়েড উপর ডিপেন্ড করছে, আমার হার্ট বিট কিরকম থাকবে সেটা থাইরয়েড উপর ডিপেন্ড করছে। তো আমাকে যখন এত কিছু জিনিস আমার থাইরয়েড উপর ডিপেন্ডেন্ট আছে, তাহলে আমাকে তাড়াতাড়ি থাইরয়েডকে ঠিক করতে হবে, না হলে আমি যখন অনেক দিন থাইরয়েড ওষুধ খেয়ে রাখবো, নিজেকে সেরকম ফেলে রাখবো, তাহলে আস্তে আস্তে এই সব জায়গায় আমার কিন্তু সমস্যা স্টার্ট হয়ে যাবে। একদম, এই যে প্রবলেমগুলো আমি বলি, ওভারওয়েট বেড়ে যাচ্ছে, মাথা চুল পড়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, অনেক বেশি ঠান্ডা লাগছে, অনেক বেশি গরম লাগছে, তো এইসব হচ্ছে আমাদের থাইরয়েড সমস্যার জন্য। মানে এগুলো সিমটম কি আমরা বলতে পারি, মানে এগুলো লক্ষ্য করলে কি আমরা বোঝাও যে আমার কিছু একটা পরিবর্তন হচ্ছে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে সিমটমস। পেশেন্ট প্রথম দিন তো বলতে পারবে না কি আমার থাইরয়েড হয়ে গেছে, ও আমার কাছে যখন কমপ্লেন্ট নিয়ে আসবে সেটাই হচ্ছে কি ডক্টরবাবু আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, অনেক বেশি গরম লাগছে, বা আমি আনইউজুয়াল ওয়েট বেড়ে যাচ্ছে আমার, আমি অনেক কম খাচ্ছি না কিন্তু মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, আমি অনেক খাই কিন্তু আমি অনেক রোগা হয়ে যাচ্ছি, আমি আমার মাথা চুল পড়ে যাচ্ছে, ফিমেলদের যেরকম প্রবলেম থাকে ইররেগুলার মেন্স হয়ে যায়। তো এইসব প্রবলেমগুলোকে কিন্তু লক্ষ্য রেখে আমাদেরকে থাইরয়েড প্রোফাইল চেক করে নিতে হবে কি T3, T4, TSH কিরকম এসেছে। তো এই প্রোফাইল দেখার পরই আমরা বলতে পারবো কি পেশেন্টে হাইপোথাইরয়েডিজম আছে না হাইপারথাইরয়েডিজম আছে, এটা দেখার পর আমাদের ওষুধ প্রেসক্রিপশন করলে পেশেন্ট রেজাল্ট পেয়ে যায়। একদম, আবারও আসবো আমরা আলোচনায়। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? ম্যাডাম, আমি হুগলির মগড়া থেকে বলছি। আপনার সমস্যা, আপনার বয়সটা শুনবো। দেখুন ম্যাডাম, আমার বাবার জন্য, বাবার বয়সটা বলুন। আমার বাবার বয়স হচ্ছে 52 বছর বয়স। তো আমার আর গ্যাস খুব প্রবলেম, মানে এটা প্রায় 7-8 বছর ধরে চলছে কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা, পেটের সমস্যা, আমাশা, গ্যাসের প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবু কিছু বললে তাহলে এটা। আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বাবার জন্য? হ্যাঁ নিয়েছি, এখানে ওখানে অনেক নিয়েছি কিন্তু কেউ কোথাও বলতে পারছে। চিকিৎসকেরা কোনো সমস্যার নাম বলেছে যে আপনার বাবার এই সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলেছেন?
আপনি তো বুঝতেই পারছেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনি আপনি থাকুন দেখুন প্রথম জিনিস হচ্ছে যে প্রবলেমটা আপনি বলছেন ওনার বয়স হয়ে গেছে তারপর ওনার প্রবলেমটা বলছেন আপনি যে অনেকবার আমাশয়ে প্রবলেম হয়ে গেছে পেটের সমস্যা হয়ে গেছে ওর জন্য কিন্তু আপনাকে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কেন কি ওই সব প্রবলেমকে ক্লিনিক্যাল টেস্ট না করলে কিছু বোঝা যাবে না কিসের জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে না আর আমরা সবথেকে বেশি ইগনোর করি আমাদের পেটকেই মানে ভাবি আরে এটা কি কোনো রোগ নাকি চলো আমি আমার মতন কয়েকটা ওষুধ খেয়ে নেবো ঠিক হয়ে যাব কিন্তু আপনারাই কিন্তু বারবার বলেন পেটের সমস্যা থেকে হাজারো সমস্যা কিন্তু কেন কি আয়ুর্বেদ খুব পরিষ্কার করে বলে দিয়েছে প্রত্যেক রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে হয় আপনি যখনই পেটকে আপনি চেপে রাখবেন পেটের সমস্যাকে আপনি যখনই গুরুত্ব দেবেন না তখন আপনার কিন্তু আস্তে আস্তে শরীরে অনেক কিছু প্রবলেম আরাইজ করবে এবং আমাদের তো একটা বদনাম আছে পেট রোগা বাঙালি আমাদের হাজারো সমস্যা পেটের তাই যত্নশীল হন আপনার এই সমস্যার জন্য কে আছেন নমস্কার হ্যালো ম্যাডাম নমস্কার কোথা থেকে ফোন করছেন ম্যাডাম আমি হুগলি থেকে বলছি স্যারকেও নমস্কার একটু বয়সটা বলে প্রশ্নটা বলুন আমার এজ হচ্ছে 29 তো আমি এইটা সম্বন্ধে একটু স্যারকে জানতে চাইছি যে ম্যাডাম পেঙ্কিয়ার সম্বন্ধে একটু মানে আমার 1.5-2 বছর ধরে পেঙ্কিয়ারসের প্রবলেম আছে যেটা প্যানক্রিয়াস বলে তো কি বলেছেন মানে হ্যাঁ বলুন স্যার প্যানক্রিয়াসের প্রবলেম আছে বলছেন হ্যাঁ 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 পেঙ্কিয়াস কি প্রবলেম হচ্ছে পেঙ্কিয়াসে প্যানক্রিয়াসের প্রবলেম বলতে স্যার মানে মানে আচানক মানে আমার কমসে কম এটা 1 বছর হয়ে গেল আচানক মানে খুব যন্ত্রণা হয় পেন হয় তো সেই থেকে মানে মেডিসিন ওগেরা খেতে থাকি মেডিসিন খাই আয়ুর্বেদিক খাই তো আচ্ছা কমছিল তারপর আবার আচানক হুট করে আবার সেই বেড়ে মানে ইয়ে হয়েছে কিন্তু পেন ফেন কিছু সেরকম হচ্ছে না কি বলছে প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে আপনার হ্যাঁ এখন অ্যামাইলেজ লাইপেজ কত আছে ও লাইপেজ স্যার তো মানে আমি যখন চেক করেছিলাম থেকে মোটামুটি ধরে রাখুন ওই 1 মাস হয়ে গেল তখন মোটামুটি 1000 হয়ে গেছিল আচ্ছা তো ওর থেকে স্যার আগে কম ছিল জানো হুট করে কিভাবে বেড়ে গেল এবার ডাক্তাররা সবই বারণ করে যে চিকেন ওয়াগেরা এসব খাওয়া যাবে না ফিশ ওয়াগেরা এগ ওয়াগেরা খাওয়া যাবে না তো এগ প্লেট মানে হোয়াইট যে হোয়ারি থাকে সেটাই খেতে হবে তো প্যানক্রিয়াটাইটিস কেন হয়েছে এই বয়সে কিছু বলেছে ডক্টর বাবু স্যার দেখুন ডাক্তারবাবু বলেছেন তো মানে যে জিনিসগুলো বলেছেন সেই জিনিসগুলোর সাথে আমার তো কোনো কারণ ওখানে নেশাভিত্তিক কিছু বলেছিলেন বড় ড্রিঙ্ক করা আমি বললাম না স্যার এরকম কিছুই আমি করি না আচ্ছা হ্যাঁ একটু আমার ফাস্ট ফুডটা আমি একটু খেতাম আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি একচুয়ালি বাইরে স্যার তো এটা কি কোনো নির্মূল হবে স্যার হ্যাঁ বলে দিচ্ছি আমি শুনতে থাকুন আপনি প্যানক্রিয়াটাইটিস আমি অনেকবার প্রোগ্রাম করেছি প্যানক্রিয়াটাইটিসে খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে আর আপনি আয়ুর্বেদে ওষুধ খাচ্ছেন রিলিফ পাচ্ছেন কিন্তু পার্মানেন্ট ঠিক হচ্ছে না তার জন্য কিন্তু একটাই কথা বলবো একবার আমার সঙ্গে দেখা করো কিন্তু সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন যা যা রিপোর্ট করিয়েছেন আর কী কী আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন সেই প্রেসক্রিপশনগুলোও নিয়ে আসবেন প্যানক্রিয়াটাইটিস এক্স্যাক্টলি আসলে মানে প্রবলেমটা হয় কি প্যানক্রিয়াসে ইনফেকশন হয়ে যায় তার জন্য কী হয় কি অ্যামাইলেজ লাইপেজ অনেক বেশি বেড়ে যায় সব থেকে কমন যে কজগুলো থাকে সেটা হচ্ছে অ্যালকোহল যখন হ্যাঁ যখন একটা মানুষ যখন খুব বেশি অ্যালকোহল তখন প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স খুব বেশি বেড়ে যায় তো আপনাকে একটাই কথা বলবো আপনার তো কজ অ্যালকোহল নেই নিশ্চয়ই অন্য কিছু আছে তো একটু হেল্পলাইন বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো হয়ে যাবে চিন্তা করুন একদম আরেকটা ফোন নেব নমস্কার কে আছেন নমস্কার আমি ওই কলকাতা এয়ারপোর্ট এরিয়া থেকে বলছি আমার মিসেসের হাইপোথাইরয়েডিয়া আছে হাইপোথাইরয়েড আছে এখন আমি ওষুধ খাই আর কি তো অ্যালোপ্যাথি দেখিয়েছি তো আমি এটা জিজ্ঞাসা করছি কত মাস অন্তর অন্তর এই যে T3, T4, TSH কখনো F3, T4, FT4 চেস্ট করতে বলে তো কত মাস অন্তর অন্তর টেস্ট করতে হয় আর এখন ওনার অনেকদিন মানে প্রায় 10 বছর মতন হাইপোথাইরয়েডিজম আছে তো কখনো 25-50 এখন 100 চলছে আর কি মাঝে মাঝে কখনো 150 দেয় ওই ওষুধের যে মাইক্রো এমজি আর রিসেন্টলি কিছুদিন আগে আছে মানে ওই জয়েন্টে পেন হয় আর জল নাড়াচাড়া করলে পরে আপনার ওই হাত ফুলে যায় হাতের যে ইয়েগুলো মানে জয়েন্ট গুলো ফুলে যায় আর যদিও ওয়েটটা একটু বেড়েছে কিন্তু এখন ওই কন্ট্রোলে আছে তো এই সম্বন্ধে যদি একটু কিছু আমাদের বলেন তাহলে উপকৃত হয় আচ্ছা ব্যথাগুলো কবে থেকে হচ্ছে না ওই মানে হয় জল ঠান্ডার সময় হয় জল লাললে হয় কাপড় ধোয়া টোয়া এসব করলে হয় বাড়ির কাজ তো করতে হয় ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন বলে দিচ্ছি আপনাকে দেখুন প্রথম জিনিস কি স্টার্টিংয়ে আমি থাইরয়েড থেকে করেছি এক্সপ্লেনেশন সেটা দিলাম আর থাইরয়েড থেকে কী প্রবলেম হতে পারে সেটাও বলে দিয়েছি আমি কেন কি যে প্রবলেমটা আপনি বললেন হাইপোথাইরয়েডিজম ওনার হয়ে গেছে হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড সিক্রেশনটা কমে গেছে তো এনার যে প্রবলেমটা আছে 10 বছর অলরেডি ওষুধ খেয়ে নিয়েছে গ্র্যাজুয়ালি ডোজগুলো বাড়ছে কিন্তু কোনো রেজাল্ট উনি পাচ্ছেন না এখন ওনার কী হয়ে গেছে ঠান্ডার সময় মাল্টিপল জয়েন্ট পেন হচ্ছে তো দাদা আপনাকে একটাই কথা বলবো আপনি এয়ারপোর্ট পাস থেকে বলছেন
আয়ুর্বেদে খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে, 10 বছর আপনি মডার্ন সায়েন্সকে দিয়েছেন, একবার আয়ুর্বেদে আসুন, চিকিৎসা করান। হাইপোথাইরয়েডিজমের খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে, যে কমপ্লিকেশন এখন স্টার্ট হবে ওটাও কিন্তু আটকে যাবে যখন আপনি ট্রিটমেন্ট স্টার্ট করবেন। সঙ্গে সঙ্গে মডার্ন মেডিসিনও বন্ধ হবে, আর আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আপনি খুব তাড়াতাড়ি আপনার পেশেন্ট দেখবেন উন্নতির দিকে চলে যাবে, যে প্রবলেমগুলো ওনার শরীরে অ্যারাইজ করছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি স্টপ হয়ে যাবে। আরেকটা ভীষণ মানে আমাদের জানা কথা যে যে কোনো ওষুধ খেলে আমাদের একটু সাইড এফেক্টের ভয় থাকে, যেটা হয়তো মডার্ন প্যাথিতে আমরা অনেক বেশি পরিমাণে পাই। অনেকের প্রশ্ন থাকে আয়ুর্বেদে কি রয়েছে, তবে আমরা তো জোরের সাথে বলতে পারি অনেক কম, তুলনামূলকভাবে এতটাই কম সেটা নায়ের মধ্যেই বোধ হয় যায়। দেখুন আয়ুর্বেদে সাইড এফেক্ট তো আমি আজ অব্দি সেরকম কোনো পেশেন্ট পাইনি একদম, কেন কি আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে সেই পেশেন্টগুলো অলরেডি এত সাইড এফেক্ট নিয়ে আসে, সে আপনি বুঝতে পারবেন না কি সাইড এফেক্ট আসবে আর কি আসবে না একদম। তো কেন কি পেশেন্টরা একদম ফাইনাল স্টেজ অব্দি চলে যায়, তারপর আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করায়। তো আমি আজ অব্দি পাইনি কি কোনো পেশেন্ট আমার, কেন কি আমরা যে ওষুধগুলো ইউজ করছি এটা পুরোপুরি হার্বাল মেডিসিন, মানে আমরা নাই ধরে নিতে পারি না একদম। অবশ্যই কেউ আছেন আমাদের সাথে, নমস্কার। নমস্কার, আমি ডাক্তার। কোথা থেকে ফোন করছেন দাদা? আমি উদয়পুর থেকে বলছি, সীমান্ত মণ্ডল। হ্যাঁ বলুন, সমস্যাটা বলবেন, বয়সটা বলবেন। বয়স হচ্ছে 38 প্লাস, এই 38 মিনিট কেটে গেছে। 38, হ্যাঁ। সমস্যাটা ঠিক আছে, থাকুন আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, পেটের সমস্যা নিয়ে আলোচনা। দেখুন একটাই কাজ করুন, বেশি ডিটেইলে যাব না, ত্রিফলা চূর্ণ মাজারে পাওয়া যায়, ত্রিফলা চূর্ণ আনিয়ে নিন বাড়িতে, দু চামচ করে খাওয়ার পর দিনে দুবার খাবেন, আপনার পেটের প্রবলেমটা সলভ হয়ে যাবে। মানে ভীষণ ইজি, যেটার জন্য বছরের পর বছর। দেখুন আসলে ত্রিফলা বলে, ত্রিফলা মানে হচ্ছে তিনটে হার্বস এখানে আছে, খুবই দারুণ হার্বস, আর তিনটে হার্বসে কিন্তু খুব ভালো কাজ আছে শরীরে। আসল বাত কি হয় কি আমরা পেটকে খুব বেশি ইম্পর্টেন্স দিই না, কিন্তু আয়ুর্বেদে আমাদের ট্রিটমেন্ট করতে গেলে পেটকে ট্রিটমেন্ট করতেই হবে। আর্থ্রাইটিস পেশেন্ট হোক বা ডায়াবেটিক পেশেন্ট হোক বা স্কিনের কোনো পেশেন্ট হোক, আমরা স্টার্টিংই করি কিন্তু একটা লিভার ওষুধ থেকে, কেন কি অনেক দিন থেকে পেশেন্ট যখন অ্যালোপ্যাথি বা মডার্ন ওষুধ খেয়ে আসে স্টিরয়েড পেন কিলার, শরীরে কিন্তু অনেক কিছু কমপ্লিকেশন স্টার্ট হয়ে যায়, লিভার অনেকটাই স্লো ডাউন হয়ে যায়। কেন কি লিভার এলএফটি যখন আমরা চেক করি, লিভার প্রোফাইল চেক করি আমরা, তো দেখি যে সেখানে এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট অনেক বেড়ে যায়। তো সেই সব পেশেন্টদেরকে আমি কিন্তু প্রথম দিন থেকে লিভার ওষুধ স্টার্ট করে দিই, কি লিভার ওষুধ যখন ভালো থাকবে তো শরীরে যে কোনো সিস্টেম কিন্তু ভালো হতে খুব তাড়াতাড়ি আপনার আমাদের হেল্প করবে। তো সেই জন্য ত্রিফলা একটা এরকম জিনিস যেটা ওনার ডাইজেশনে হেল্প করবে, সেখানে ওনার মোশন ক্লিয়ার করতে হেল্প করবে, ওনার অ্যাপিটাইট বাড়িয়ে দেবে। তো ত্রিফলা খুবই ভালো একটা ওষুধ। অবশ্যই, শুধুমাত্র ত্রিফলা কেন, আমার মনে হয় যে আয়ুর্বেদের যে কোনো মেডিসিনে ভীষণ তাড়াতাড়ি কিন্তু আমাদের জন্য কাজ দিচ্ছে, পাশাপাশি পঞ্চকর্মা রয়েছে, পাশাপাশি কিন্তু খাসসূত্র রয়েছে, অগ্নিকর্ম রয়েছে, অনেক কিছু রয়েছে, এবং এ কারণেই কি আয়ুর্বেদ বর্তমানে অনেকটা এগিয়ে এসেছে। মানে আয়ুর্বেদ এগিয়ে ছিল, হয়তো আমাদের অজ্ঞানতাবশত আমরা একটু হারিয়ে ফেলেছিলাম, বর্তমানে বোধহয় আয়ুর্বেদ নিজের পজিশনটা আবার বোধহয় খুঁজে পেয়েছে। এক্স্যাক্টলি, এখন আমি দেখছি লোকের কিন্তু ভরসা আয়ুর্বেদে কিন্তু আবার ফিরত আসছে। কেন কি কারণ হচ্ছে কি আজকে যে যে পেশেন্টগুলো আমাদের কাছে ট্রিটমেন্ট করাচ্ছে ওরা কিন্তু অনেকটা পজিটিভ হয়ে গেছে, এক 15 দিন এক মাস ট্রিটমেন্ট করে ওষুধ খেয়ে আমাদের, কেন কি সেই পেশেন্টরা যখন 10 বছর 5 বছর কোনো রেজাল্ট পায়নি, ভালো হয়নি, সঙ্গে কমপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, সেই পেশেন্ট কিন্তু আজকে 15 দিন 1 মাস ওষুধ খেয়ে বলছে ডক্টরবাবু যে টাইমটা ওয়েস্ট করি সেটা তো পাবো না, কিন্তু আপনাদের কাছে এসে আজকে কিন্তু আমি অনেকটাই ভালো আছি। তো আর নিজে ট্রিটমেন্ট করাচ্ছেন, সঙ্গে কলিগকে, নিজের সোসাইটিকে, অনেক লোককে প্রিফারেন্স দিচ্ছেন কি আপনি যান আয়ুর্বেদে চিকিৎসা করান, আয়ুর্বেদে খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে একদম। এবং মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী, তাহলে অবশ্যই বুদ্ধি নিয়ে কাজ করতে হবে, যেখানে গেলে আমার সাইড এফেক্ট নেই, যেখানে গেলে আমি তাড়াতাড়ি ভালো হতে পারি, যেখানে গেলে সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা থাকে না, আমাকে কোনো অপারেশনে যাওয়ার প্রয়োজনীয়তা থাকে না, অবশ্যই সেই প্যাথিকেই আমরা বাঁচবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুপ্রিয়া বলছি ধানবাদ থেকে। ধানবাদ থেকে, একটু বয়সটা বলে সমস্যাটা বলবেন। আমি 52 বছর বয়স আমার। আমার সমস্যা হচ্ছে যে কি আমি ইদানিং মানে খুব উইক ফিল করছি, আর খুব মানে শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ ফিল করছি। আমি সুগারের পেশেন্ট বিগত 12 বছর ধরে, আর আমার রিসেন্ট যেটা রিপোর্ট এসছে HbA1c সেটা 9.2। আচ্ছা, সেটা কতটা বেশি আমি কি বুঝতে পারছি? আর কি সমস্যা? না, এইটা নিয়ে আমি একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ থাকছি, মানে একটু ফ্যাটিকনেস বেশি থাকছে, একটু উইকনেস লাগছে বেশি। এখন আপনার পিপি ফাস্টিং কত আছে? মানে ফাস্টিং এসছে যেটা, সেটা হচ্ছে 144।
ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথম জিনিস আসবে সেই প্রবলেমগুলো, কেন কি ডায়াবেটিস অলরেডি আপনার 2012 মানে 8 বছর হয়ে গেছে আপনার ডায়াবেটিস, তারপরও কিন্তু ওষুধ খেয়ে আপনার কন্ট্রোলে নেই। তারপর HbA1c আপনার আনকন্ট্রোল আছে 9.1, অনেক বেশি আছে। তো আপনাকে একটাই কথা বলবো, ধনবাদ থেকে অনেক পেশেন্ট এসে আসানসোলে আমার সঙ্গে দেখা করে, আমি মাসে দুবার করে আসানসোলে যাই, সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, আপনি আসবেন, যখন দেখা হবে আপনিও দেখতে পারবেন আমাদের চেম্বারে। অনেক পেশেন্ট আছে যারা ডায়াবেটিস থেকে ভুগছেন, অনেক থেকে ভালো আছে, আর্থ্রাইটিস থেকে ভুগছেন, অনেক ভালো আছে, আপনিও ভালো হয়ে যাবেন। একদম, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, তাহলে মোটামুটি সে খুব ক্যাজুয়ালি বলে ভালোই আছি, ওই শুধু সুগার আর থাইরয়েডটা আছে। তো এই সুগার আর থাইরয়েডটাকে তাড়াতে হবে অবশ্যই, এটার জন্য আমরা আলোচনায় ফিরবো, তবে একটা ফোন নেব। কে আছেন? নমস্কার, টিভির আওয়াজটা কমাতে হবে প্লিজ, মিউট করবেন টিভির ভলিউম। কে আছেন? নমস্কার, টিভির আওয়াজটা কমান আর বলুন কে বলছেন। আমি মোহন মন্ডল বলছি, মধ্যম গ্রাম থেকে। আচ্ছা, বয়সটা বলুন দাদা। 63। হ্যাঁ, সমস্যাটা বলবেন। সমস্যা আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা, এছাড়া হাত পা এরকম উঠাতে গেলে যেমন করকর করকর, মানে হাড়ের একটা সমস্যা, হ্যাঁ, ঘাড় ফাড় ঘুরাতে গেলে যেন মরমর করছে আর কি, হ্যাঁ, এরকম একটা আওয়াজ, মানে বেশ কিছুদিন একটা সমস্যা নিয়ে ভুগছি। ডাক্তার দেখিয়েছিলাম, ব্লাড ফ্লাড টেস্ট করার পরে বলেছে স্পন্ডলাইসিস এর ব্যথা। আচ্ছা, কোন জায়গায় স্পন্ডলাইসিস হয়েছে, কোমরে না ঘাড়ে? এটা ঘাড়ে বা পিঠের শির দ্বারা বা এমনি হাতের কবজা টবজা গুলো, পায়ের গিট, মানে এভরিথিং, শরীরের যত জায়গায় গিট গুলো আছে বা হাড়, এটা রি রি করে অটোমেটিক যন্ত্রণা হয়। আচ্ছা আচ্ছা, আপনার কোনো আরএফ ফ্যাক্টর চেক করা হয়েছে? না, এটা চেক করা হয়নি, তবে আমি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছিলাম অনেকটা আগে, মানে 1987, সেটা খুব মানে খুব খারাপ কন্ডিশনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, অনেকটা হাড় ভাঙা আছে আমার শরীরে। আচ্ছা, যদিও ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, শুনতে থাকুন আপনি ডাক্তারও বলছেন। স্পন্ডিলাইসিস যেটা বললেন, স্পন্ডিলাইসিস এক ব্যথা কোমরে বা ঘাড়ে থাকে, ওর ব্যথাগুলো একটু রিডিয়েট হয়ে হাতের দিকে বা পায়ের দিকে, কিন্তু আপনি বলছেন মাল্টিপল জয়েন্ট পেন, সেখানে কিন্তু আপনাকে আরএফ একটা এনটিসিসিপি সিআরপি এসব চেক করে নেওয়া উচিত, কি আপনার রুমাটয়েড আর্থ্রাইটিস বা পলি আর্থ্রাইটিস দিকে যাচ্ছেন না তো আপনি। আপনি মধ্যম গ্রাম থেকে বলছেন, আপাতত আমি কলকাতায় দুটো জায়গায় চেম্বার করছি, একটা হচ্ছে সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে যেখানে আমি শুক্রবার করে বসি, আর বুধবার আমি থাকি হাওড়া ময়দানে, ঠিক হাওড়া ময়দানে থাকি আমি 11টা থেকে 2টো। তো যেখানে আপনার সুবিধা হবে একবার এসে দেখা করে নেবেন, কিছুদিন পর 1-2 মাস মধ্যেই কিন্তু আমার ওই দিকে চেম্বার হওয়ার চান্স আছে, কিন্তু আপাতত আমার এই দুই জায়গায় চেম্বার আছে, তো সময় পেলে এখানে দেখা করে নেবেন। একদম, আর আমাদের বন্ধুদের জন্য চট করে জানিয়ে রাখি যে 20 তারিখ কিন্তু, অর্থাৎ আগামীকাল কিন্তু খড়গপুরের চেম্বার রয়েছে এবং ডক্টর সুলতান খানি কিন্তু থাকছেন, অবশ্যই কিন্তু খড়গপুরের দিকের বন্ধুরা কিন্তু যোগাযোগ করছেন, যোগাযোগ করুন কোচবিহার এবং শিলিগুড়ির বন্ধুরা। আচ্ছা, আমি আসছি এই অ্যাড্রেসে, তবে তার আগে কে আছেন একটু দেখে নিই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, সুধীর মাঝি। হ্যাঁ বলুন দাদা, একটু বয়সটা বলবেন। বয়সটা 58। হ্যাঁ, সমস্যাটা বলুন। শরীর সবসময় হাত পা গুলো ঝিমঝিম করছে, কাঁপছে আর মাথা ঘুরছে। কোন ডাক্তারবাবুকে দেখিয়েছেন? ডাক্তারবাবু দেখিয়েছিলাম, ওই প্রেসারে ওষুধ দিয়েছে। শুধু প্রেসারে? হ্যাঁ। কোনো পরীক্ষা করা হয়েছে আপনার? না, এরকম কিছু হয়নি, আর ডাক্তারও বলেও নেই কিছু। কেমন আছেন এখন প্রেসারের ওষুধ খেয়ে? প্রেসার মানে খালি আপ ডাউন হচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে কখনো একটু কমছে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, প্রথম জিনিস, যখন আপনি ওষুধ খেয়ে যখন আপনার প্রবলেমটা কন্ট্রোলে আসে না, তাহলে আপনার কমপ্লিট ইনভেস্টিগেশন লাগবে। তার জন্য আমি একটাই কথা বলবো, আমি এই রবিবারই আমি আসানসোলে ছিলাম, আবার এক সপ্তাহ পর আবার যাব আমি আসানসোলে, এসে ওখানে দেখা করবে। বেশ, সঙ্গে থাকুন। আর আরেকবার একটু জানিয়ে রাখি যে কবে কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে। নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু কোচবিহার এবং শিলিগুড়ি দুটি জায়গাতেই কিন্তু পাচ্ছেন। 22 তারিখ ডক্টর আব্দুল হাকিমকে পাচ্ছেন কোচবিহারে এবং 22 তারিখ আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর সুলতান খানকে। বহরমপুরে 23 ফেব্রুয়ারি পাচ্ছেন ডক্টর সুলতান খানকে। মালদায় পেয়ে যাচ্ছেন 23 ফেব্রুয়ারি ডক্টর আব্দুল হাকিমকে। মালদায় পরে আপনারা হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে 24 ফেব্রুয়ারি পাচ্ছেন ডক্টর সুলতান খানকে। বোলপুরে আপনারা পেয়ে যাচ্ছেন 24 ফেব্রুয়ারি ডক্টর আব্দুল হাকিমকে। আসামের বন্ধুরা গুয়াহাটি চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, 26 ফেব্রুয়ারি ডক্টর আব্দুল হাকিম কিন্তু থাকছেন গুয়াহাটিতে।
বর্ধমানে পেয়ে যাচ্ছেন 27 ফেব্রুয়ারি ডক্টর সুলতান খানকে। বাঁকুড়ার বন্ধুরা 29 ফেব্রুয়ারিতে পাচ্ছেন ডক্টর সুলতান খানকে। ব্যান্ডেলের দিকের বন্ধুদের জন্য বলবো 29 ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন ডক্টর আব্দুল হাকিমকে। আসানসোল থেকে জাস্ট আপনি বোধহয় ফোন করলেন, আসানসোলের দিকে সমস্ত বন্ধুদের জন্য বলবো যে 1 মার্চ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর সুলতান খানকে। দুর্গাপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2 মার্চ ডক্টর সুলতান খানকে। যারা ত্রিপুরা আগরতলার বন্ধুরা রয়েছেন তাদের জন্য বলবো 9 মার্চ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর সুলতান খানকে। টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে দুটো ফোন নাম্বার 9674356405, আরেকটি নাম্বার 9073641643। এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে নাম লিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আর কলকাতার বন্ধুরা অবশ্যই আপনাকে পাচ্ছে। কলকাতা আপাতত আমি 2 জায়গায় চেম্বার করছি, মঙ্গলবার আর শুক্রবার আমি সাউথ সিটি ঠিক উল্টো দিকে আমার কর্পোরেট চেম্বার, আর সেকেন্ড হচ্ছে হাওড়া ময়দানে, আমি প্রত্যেক বুধবার 11টা থেকে 2টো ওখানে থাকি। একদম, আমরা আজকে থাইরয়েড নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু জাস্ট একটু জানতে চাইবো যে সুগারও কি সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব? দেখুন, এন্ডোক্রোলজি এই প্রবলেমটা আমরা বলি, তো এন্ডোক্রোলজি যে কোনো প্রবলেম কিন্তু আয়ুর্বেদে খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনি থাইরয়েড বলুন, ডায়াবেটিস বলুন বা হাইপার টেনশন বলুন, কেন কি হাইপার টেনশনে আমি দেখেছি অনেক পেশেন্টদেরকে কিন্তু খাওয়ার জন্য কিন্তু কিডনি সমস্যা আসতে পারে, কেন কি হাইপার টেনশনের জন্য কিন্তু হার্টের সমস্যাও আসতে পারে। তো হাইপার টেনশন আমাদেরকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা উচিত, এর জন্য আপনাকে মেডিসিনাল প্লাস পঞ্চকর্মা আপনাকে হেল্প নিতে হবে। আর ডায়াবেটিস জন্য আপনি যেটা বললেন, ডায়াবেটিস আমরা অনেকবার প্রোগ্রাম করেছি, আমরা দেখেছি প্লাস আমার কাছে পেশেন্টও আছে যে ডায়াবেটিস কিন্তু ট্রিটমেন্ট করে অনেকটাই ভালো হয়েছে। একদম, আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আবারও কোনো একটি এপিসোডে আলোচনা করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আরেকটা ফোন নেব। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সচিন মণ্ডল বলছি বড়াং থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমার যে লোয়ার অ্যাবডোমেন যেটা আছে, মানে প্রস্রাবটা যেখানে থাকে, সেই ব্লাডারটা একটু একটু বড় হচ্ছে। আচ্ছা, আমি এই ব্যাপারে কথা বলতে চাই এবং দেখাতেও চাই। আচ্ছা, আপনার সোনোগ্রাফি করা হয়েছে? হ্যাঁ, সোনোগ্রাফি করেছেন আপনি? হ্যাঁ, কিছুদিন আগে করেছিলাম, তাতে ওটা বলেছিলেন ডাক্তারবাবু যে আপনার এটা একটু বড় হয়েছে, কিন্তু তারপরে আমি আর ওটার কোনো ট্রিটমেন্ট করাইনি। আচ্ছা, ওখানে আপনার একটা কোনো প্রবলেম বলেছে কি, ইউরিন থেকে যাচ্ছে কিছু? ইউরিন থেকে যাচ্ছে ঠিক নয়, কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে, একটু পরে আচ্ছা শেষ হয়ে যাওয়ার পরে আবার একটু পরে আবার হচ্ছে। আপনার বয়স কত? 73। 73, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। ওই প্রবলেমটা বলা হয় প্রোস্টোমেগালি, কেন কি এটা হচ্ছে এই একটা বয়স রিলেটেড প্রবলেম, তো প্রোস্টেট বড়ে হয়ে যায়, আর যখন ইউরিন করতে যায় মানুষ তখন অনেকবার করতে হয়, বা অনেকদের প্রবলেম থাকে কি থেকে থেকে হয়, বা অনেকদের প্রবলেম হয় কি যখন ইউরিন করতে যায় ক্লিয়ার হয় না, কিন্তু 2 মিনিট পর আবার বেগ পেয়ে যায় ইউরিনে। তো আপনাকে একটা কথা বলবো, আপনি গুয়াহাটি থেকে বলছেন, তো 26 তারিখে ডক্টরবাবু গুয়াহাটিতে থাকবেন, একটু আপনি হেল্পলাইন বা ফোন করে জায়গাটা আর টাইমিংটা জেনে নেবেন। বেশ, সঙ্গে থাকুন, আর মোটামুটি আমরা সব জায়গাতেই কিন্তু পাচ্ছি, একটু ফোন করে একটু জেনে নেবেন। কে আছেন? নমস্কার, হ্যালো, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, বয়সটা ডাক্তার বাবুকে দেন? দিয়ে দিয়েছি। হ্যাঁ বলুন বলুন। 61 বছর বয়স, আমার হাতে প্রচন্ড ব্যথা, আর্থ্রাইটিস যে, জয়েন্টে, দুই বাহুতে ব্যথা, জয়েন্টে, প্রত্যেক জয়েন্টে ব্যথা। আচ্ছা, আর্থ্রাইটিস এর ব্যথা, ডাক্তার বলেছে কোনো চিকিৎসা করাচ্ছেন আপনি? হ্যাঁ, করেছিলাম একবার রায়গঞ্জে ডাক্তারের কাছে, অরিন্দম সরকারের কাছে। আহা, কোনো নাম বলবেন না। বেশ বেশ, ঠিক আছে। দেখুন, আর্থ্রাইটিস জন্য একটা কথা বলতে পারি, যেটা একটা লাস্ট স্টপ আপনার যেখানে ফাইনাল ট্রিটমেন্ট আপনি পাবেন সেটা হচ্ছে আয়ুর্বেদ। তার জন্য কিন্তু আপনাকে একটাই কাজ করতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে হবে, যা যা এক্সরে করিয়েছেন বা যা যে ডক্টরবাবু আপনি ওষুধ খাচ্ছেন, কাগজ সমস্ত কিছু নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন। আপনার ট্রিটমেন্ট স্টার্ট করব, খুব হার্ডলি সময় লাগবে, 5 থেকে 6 মাসে আপনি দেখবেন পুরোপুরি সুস্থ হয়ে যাবে। একদম, আরেকজন বন্ধুর সাথে কথা বলবো, কে আছেন আমাদের সাথে? নমস্কার। ও সরি, ফোনটা কেটে গিয়েছে। যে যেখান থেকেই ফোন করুন না কেন, প্রত্যেকের জন্য বলবো, দেখুন টিভি স্ক্রিনে এরকম জায়গায় দুটো ফোন নাম্বার যাচ্ছে, এই নাম্বার দুটো একটু প্লিজ মোবাইলে সেভ করে নিন, এই নাম্বারে ফোন করুন, বলুন আপনি কোন এলাকা থেকে ফোন করছেন, তা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কত তারিখে আপনার কাছাকাছি চেম্বারটি পেয়ে যাচ্ছেন। আপনি চট করে আপনার নিজের নামটা লিখিয়ে ফেলুন, কোনো অসুবিধার বিষয় কিন্তু নেই। কে আছেন? নমস্কার।
ও আজকে অনুষ্ঠান শেষ, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, পরবর্তী অনুষ্ঠানে ডাক্তারবাবু আবারও দেখা হবে। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের। নমস্কার।